আসসালামু আলাইকুম, আমি নোমান চৌধুরী বলছি বাফেলো নিউ ইয়র্ক থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের বিষয়, আমরা যারা বাড়ি ক্রয় করব বা বাড়ি ক্রয় করে থাকি, তারা বাড়ি কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে। আমি যেহেতু বাফেলোতে থাকি, আমি বাফেলো নিয়েই কথা বলবো। আমরা বিভিন্ন স্টেট থেকে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি থেকে স্পেশালি, এবং আদার অনেক স্টেট থেকে কিন্তু বাঙালিরা কিন্তু বেশ কয়েক বছর ধরেই আপনার বাফেলোতে মুভ করছে। তো অনেকেই একটা দুটা অথবা আরও বেশি বাড়ি কিনছে, এবং খুবই, যাদের সাথে কথা বলি, খুবই স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে জীবনযাপন করছে, তারা হ্যাপি। তো এটা শুনে ভালো লাগে যে বাফেলোতে এসে তারা হ্যাপি আছে এবং তাদের আরও বেশি ভালো লাগতেছে, আগে যে জায়গাতে ছিল সে জায়গার থেকে বেশি ভালো লাগতেছে। তো বাফেলোতে আমিও এসেছি প্রায় অলমোস্ট 4 বছর। তো আমারও কিছু অভিজ্ঞতা আছে, কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িঘর কিনেছেন, এবং বিভিন্ন পেশাগতভাবে বা মানুষের সাথে সামাজিকতা করার কারণে অনেকের সাথে পরিচয় হয়েছে। তো আমি এক্ষেত্রে নিজের থেকে, আমার মনে হলো আসলে মানুষ শুধু নিজে জানলে তো হবে না, মানুষকেও জানানো উচিত, মানুষদেরকেও জানানো উচিত, যাতে তারাও কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। তো আমি প্রত্যেকটা পয়েন্টসের সাথে আবার কিছু উদাহরণও দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আমাদের বাড়ি কেনার সময় কী কী বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো বাড়ি কেনার সময় সবসময় সবাই ভালো এলাকা খুঁজে থাকেন, ভালো এলাকা, নিরাপদ এরিয়া, অথবা অনেকে খুঁজে থাকেন যেখানে বাঙালিরা বেশি আছে, অথবা মসজিদ কাছাকাছি আছে, অথবা বাঙালি গ্রসারি কমিউনিটি যেখানে বেশি অ্যাক্টিভ, সেখানে আপনারা বাসা কিনতে চান। খুবই ভালো কথা। আমিও এভাবে যখন প্রথমে এসেছিলাম, আমিও দেখেছি বাঙালিরা কোথায় আছে। তো এখন যেটা হচ্ছে, কারণ এখন দেখা যাচ্ছে বাফেলোতে বেশ সব জায়গাতেই, ভালো মন্দ মিলিয়ে সব জায়গাতেই কিন্তু এখন বাঙালিরা আছে। তো এখন এটা আসলে ম্যাটার করে না, আমি মনে করি যে আমি এমহার্স্টে থাকলাম, আমি চিত্তগাঁওতে থাকলাম, সাউথ বাফেলোতে থাকলাম, অথবা আমি বাফেলোতে থাকলাম, সবখানে এখন বাঙালি আছে, এবং মসজিদ গ্রসারি সবই হাতের নাগালে। বাড়ি কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথমে যদি আপনি এরিয়া খুঁজতে চান বা জানতে চান, নিজে আগে রিসার্চ করুন। আপনি যদি বাফেলোতে নতুন এসে থাকেন, তো আপনি নিজে আগে রিসার্চ করুন যে কোন এলাকা কেমন, আমার জন্য কোনটা সুইটেবল, কারো কথায় আসলে নিজে কনভিন্স না হয়ে আগে নিজে দেখুন, এবং বাড়িগুলো দেখুন কোন বাড়ির দাম কেমন। আপনি বাড়িগুলো একটা ব্লকে দেখলেন, এই বাড়িতে, এই এরিয়াতে দাম 1 লাখ থেকে 1 লাখ 20 হাজারের মধ্যে বাড়িঘর পাওয়া যাচ্ছে। তো অনেক অ্যাপস আছে, জিলো, ট্রুলিয়া, এগুলোতে কিন্তু দেখা যায় যে মানে কম্পেটিবিলিটি দেখা যায়। বাড়ি কেনার সময় আপনি এই অ্যাপসগুলোর সাহায্য নিতে পারেন যে আমার কোন এরিয়া কেমন, কোন এরিয়াতে বাড়িঘরের দাম কেমন। দামের ক্ষেত্রে একটা কথা বলবো, পার স্কোয়ার ফিট, আপনার বাড়ির স্কোয়ার ফিট যদি 1500 থাকে, পার স্কোয়ার ফিটে আপনি কম্পেয়ার করবেন পাশের ব্লকে বা 3 বিল্ডিং পরে যে বাড়িটি বিক্রি হয়েছে, তা সেটা পার স্কোয়ার ফিটে কত টাকায় বিক্রি হয়েছে, এটা কম্পেয়ার করুন। বাড়ির সাইজ কিন্তু ডিফারেন্ট, দেখা যাচ্ছে যে একটা ব্লকে 50টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির সাইজ কিন্তু এক না। তো দেখা যেতে পারে, আপনাকে বলতে পারে যে এই বাড়িটা তো 1 লাখ 40 হাজারে বিক্রি হয়েছে, তো এটা 1 লাখ 40 হাজারের নিচে না, কিন্তু যে বাড়িটা বিক্রি হয়েছে 1 লাখ 40 হাজারে, সে বাড়িটার দাম, বাড়ির স্কোয়ার ফিটেজ হয়তো আছে 1200, বাট আপনি যে বাড়িটা কিনতে দাম দিতে যাচ্ছেন এটা হচ্ছে 950। তো এখানে আপনি কম্পেয়ারটা করবেন। তো আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আমি আরও বিশদ আকারে আমি এই জিনিসটা বলবো। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো, দুইটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, যে আমরা সবাই তো রিয়েল এস্টেট এজেন্ট থাকবে, অবশ্যই রিয়েল এস্টেট এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন, ভালো যাতে রিয়েল এস্টেট এজেন্ট হয়। এবং রিয়েল এস্টেট এজেন্টই যে সব কিছু জানে সেটা কিন্তু কোনো কথা না, কারণ সে হচ্ছে বাইসেলের জন্য তিনি প্রফেশনাল। অন্যান্য বিষয়ে কিন্তু প্রত্যেকটা এলাকার বিষয়ে, কিন্তু প্রত্যেকটা ব্লক বিষয়ে কিন্তু রিয়েল এস্টেট এজেন্টের জানার কথা না, এবং এটা জানবেও না। তো বাসাবাড়ি আপনি দেখলেন, বাসাবাড়ি মাত্র 10 মিনিটে দেখলেন, 10 বা 15 মিনিটে দেখলেন, এর মধ্যে কিন্তু আপনার, আমি নিজেও, আমরা যেমন বাড়িঘর কিনছি, অনেকগুলো বিক্রি করছি, অনেকজন বা বন্ধু বান্ধবকে হেল্প করছি বাড়ি ঘর কিনতে, কিন্তু অনেক প্রবলেম বের হয় কিন্তু, কারণ আমরা কিন্তু এক্সপার্ট না। সুতরাং হোম ইন্সপেক্টর হচ্ছে যে আপনি বাড়ি কেনার আগে আপনি কন্ট্রাক্টে গেলেন, এখন বাড়ির ইন্সপেকশন করবেন, বাড়ির ওভারঅল স্ট্রাকচার, বাড়ির আউটার স্ট্রাকচার, বাড়ির যে ইকুইপমেন্টগুলো আছে, যেগুলি জরুরি, যে ওয়াটার হিটার, ফার্নেস যেটাতে হিট হয়,
তারপরে যে ইলেকট্রিক লাইন, প্লাম্বিং লাইন, এগুলো সব কিছু হোম ইন্সপেক্টর কিন্তু ইন্সপেকশন করে দেয়। $350 থেকে $500 লাগে, কিন্তু আমাদের এই টাকাটা আমরা অনেকেই খরচ করতে চাই না, অনেকেই মানুষের মুখের কথায় মনে করি বাড়িটা খুব ভালো। আমি তিনটা উদাহরণ দিই আপনাকে, আমার নিজস্ব একটা বাড়ি আমার ফ্রেন্ড কিনেছিলাম, আমরা প্রথমে বাড়িটা ভালো একটা জায়গায় কিনেছে বাফেল ইউনিভার্সিটির আশেপাশে, প্রায় 3 বছর আগে কিনেছিল, প্রায় প্রায় $95,000, খুবই ভালো, কোনো সমস্যা নেই, বাইরে বাইরে খুবই ভালো রুফ, ভেতর খুব সুন্দর। পরে দেখা যাচ্ছে যে সময় বাসাটা কেনার পর উঠা হলো, হিট ফুল করে 80-তে রেখেও বাসা ঠান্ডা রাখা যায় না, যেখানে আমরা বা বাড়ি 70-72-তে রাখলে, ফারেনহাইটে রাখলে হিট কিন্তু সুন্দর হয়। পরে দেখা গেল বাড়ির ভিতর, বাড়ি এত সুন্দর, বাড়ির ভিতর ইনসুলেশন নাই, ড্রাইওয়ালটা যে এই ড্রাইওয়ালের ভিতরে ইনসুলেশন থাকে, ইনসুলেশনটাই নাই। তো আপনি আমি কিভাবে বুঝবো বাইরের থেকে যে এই বাসার ভিতরে ইনসুলেশন নাই? সেকেন্ড উদাহরণ দিই, আমার আমার ওয়াইফের এক আত্মীয় একটা বাড়ি কিনেছে, খুব সুন্দর, তো দেখতে গেলাম বাড়ি কেনার পরে ভালো, সব কিছু ব্র্যান্ড নিউ, বাড়ির সাইডিং ব্র্যান্ড নিউ, রুফ ব্র্যান্ড নিউ, কোনো সমস্যা নেই। বাসায় থাকার বছর খানেকের ভিতরে আপনার রুফ লিক করা শুরু করলো পানি, ব্র্যান্ড নিউ রুফ, কিভাবে রুফ লিক হয়, এখন রুফের নিচে, তখন এটা জানলাম রুফের নিচে যে একটা বোর্ড বসানো হয়, এটার উপর রুফগুলোকে পিন আপ করা হয়, এই বোর্ডগুলো পুরনো ছিল, একদমই ভঙ্গুর, এই রুফ আর চেঞ্জ, মানে রুফের বোর্ডগুলো আর চেঞ্জ করা হয়নি, রুফ বোর্ড যেগুলি এটার উপরেই, পুরনোটার উপরেই রুফ মেরে দিচ্ছে, তো রুফ হালকা লিক হইলে এটার নিচে আবার আন্ডার লেয়ারম্যান থাকে, এটাও নাই, পুরো রুফ চেঞ্জ করতে হয়েছে বোর্ড সহ, প্রায় $15,000 তার চলে গেছে। আর একটা উদাহরণ, লাস্ট উদাহরণ বলে, আমি একজন ভাইকে দেখেছি পরিচিত, তিনি বাড়ি কিনেছেন, খুব সুন্দর বাড়ি, ভালো বাড়ি, তার বাসা নিয়ে উঠছে, আমাদের বেসমেন্টটা দেখবেন মাঝামাঝি বরাবর পুরো বাসার মধ্যে কিছু পিলারের মতো থাকে, পুরো বাসাটাকে এই স্ট্রাকচারালি এটা এটা ধরে রাখে, মানে কাঠ, এটা তো কাঠের ইনফ্রাস্ট্রাকচার, আপনারা বুঝতেছেন যে বেসমেন্টের মাঝখানে যে থাকে, দেখতে উপর দিয়ে খুব সুন্দর স্টিলের, এগুলো দেখা যাচ্ছে মেটালের, বাট নিচে এগুলো জং খেয়ে গেছিল, প্রত্যেকটাকে রং করে দেওয়া হয়েছে, এটা ইন্সপেকশন করেনি, দেখেও নি, দুইটা ভেঙে গেছে, তো বাসা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, বাসা থাকারই যোগ্য না, এটা যতক্ষণ পর্যন্ত আপনাকে লিফ্ট না করে এটাকে ঠিক করতে হবে, প্রায় 1-1.5 মাস তারা বাইরে থাকতে হয়েছে, হোটেলে গিয়ে থাকতে হয়েছে। তো এই জন্য বলবো ইন্সপেকশন, 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 ইন্সপেকশন ছাড়া কোনো বাড়ি যদি আপনাকে 20,000 টাকা কমেও দিয়ে দেয়, কোনো দিনে বাড়ি কিনবেন না। এছাড়া প্লাম্বিং, ওভারঅল প্লাম্বিং, মানে পানির লাইন, গ্যাসের লাইন, তারপরে হচ্ছে ইলেকট্রিক কাজ, সব কিছু কিন্তু ইন্সপেক্টর আপনার দেখে দেয়, সুতরাং ইন্সপেকশনটা মাস্ট জরুরি। সেকেন্ড যে পয়েন্টটা বলতেছি, একটা খুবই ভালো অ্যাটর্নি যে আপনাকে ক্লোজিং করবে, আপনার অ্যাটর্নি লাগবে। কখনো আমি আমি পার্সোনালি, আমার রিয়েল এস্টেট এজেন্ট যদি আমাকে কোনো অ্যাটর্নি রেফার করে, আমি কখনো এই রেফারেন্স নিই না, আমার রিয়েল এস্টেট এজেন্ট যদি আমাকে ইন্সপেক্টর তার পরিচিত করে, আমি কখনো ইউজ করি না। আপনার প্রচুর ইন্সপেক্টর আছে, হোম ইন্সপেক্টর, প্রচুর অ্যাটর্নি আছে, অনলাইনে যান, আপনি নিজের নিজের এই এই জিনিসগুলো বাড়ি কেনার ক্ষেত্রে নিজেই মেনটেন করুন। আচ্ছা, অ্যাটর্নি কী করবে? অ্যাটর্নি হচ্ছে একটা সাকসেসফুল ক্লোজিং করবে, এটার জন্য কী দরকার? টাইটেল সার্চ অ্যান্ড সার্ভে এবং আরও কিছু যাবতীয় আছে, আমি একটু সংক্ষেপে বলে দিই। টাইটেল সার্চ কেন করে? টাইটেল সার্চ হচ্ছে অ্যাটলিস্ট গত 40 বছর পর্যন্ত, এই যে আপনার এর মাঝখানে যদি 5 বারও বিক্রি হয়, যে এই যে ট্রান্সফারগুলো হয়েছে পারফেক্ট হয়েছিল কিনা, কোনো ধরনের লোন এটার সাথে ইনভলভ আছে কিনা, ওই লোনগুলো কি পেমেন্ট করা হয়েছিল কিনা, বা আরও কোনো লিন আছে কিনা, অনেক ধরনের লিন থাকতে পারে এই বাসাতে, ট্যাক্সের লিন থাকতে পারে, আপনার সিটির বিভিন্ন রকম বিল থাকতে পারে, আপনার ওয়াটার বিল পিছনে চলে অনেক বছরের আপনার পেন্ডিং থাকতে পারে, এটা টাইটেল সার্চ এবং সার্ভে। তো বাসার সার্ভেটা বলতে হচ্ছে বাসার যে মাপটা, আপনার যে অংশটা এটা কি ঠিক আছে কিনা, পরিমাপটা ঠিক আছে কিনা, পুরো আপনার এরিয়াটা এটা করে, বা টাইটেল সার্চের মধ্যে কিন্তু ওই অ্যাটর্নিকে আপনি যে আমরা পে করতেছি এর মাঝখানে কিন্তু যাবতীয় যত বিল আছে, পেন্ডিং বিল, সব খুঁজে বের করার দায়িত্ব তার। এখানে দুটো কথা বলি, টাইটেল আপনার সার্চ সার্ভে শেষ করে বাড়ি ক্লোজিং হয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, পরবর্তীতে দেখা যায় সে ওয়াটার বিল দিতে গেছে, তার ওয়াটার বিল নিচ্ছে না, সে ইউজার ফি দিতে যাচ্ছে, ইউজার ফি নিচ্ছে না, দেখা যায় $9,000 ওয়াটার বিল পেন্ডিং, আপনি ক্লোজিং করে ফেলেছেন, এখন আপনি কাকে ধরবেন? আপনার ইউজার ফি $1,400 একজন দেখলাম, সেটা বের হয়নি, ও সরি, সে তো ই করছে না, আপনার সে টাইটেল সার্চই করেনি, পরিচিত লোক, $9,000 আপনার ওয়াটার বিল বের হয়েছে, ইলেকট্রিক অনেক সময় দেখা যায় অনেক বছরে পেন্ডিং হয়ে বসে আছে, অনেক লিন থাকতে পারে, যে একবার আমি নিজে ক্লোজিং করতে গিয়ে আমার বাসাতে দেখলাম ওই টাইটেল সার্চ করে বের করলো, একদম ক্লোজিংয়ের দিন গিয়ে দেখা যায় $3,500 একটা একটা গ্যাপ, কোনো একটা জায়গায় পেমেন্ট বাকি, তখন আমার ক্লোজিং যে সময় ক্লোজিং করা হলো ওই $3,500 আমরা রেখে দিলাম,
যে এই $3,500 আমরা আমার অ্যাটর্নি রেখে দিল, রেখে দিয়ে বলে এটা আমরা পে করে দিব, ক্লোজিং ক্লিয়ার আপনার। সুতরাং টাইটেল সার্চ সার্ভে খুবই জরুরি, এগুলো কারো কথা শুনে কখনোই আমি বাড়ি কিনে ফেলবো, পরিচিত লোকজনের কাছ থেকে বাড়ি কিনে ফেলবো, সেও হয়তো জানে না, আপনি হয়তো সে কিনছে, সে নিজেই টাইটেল, আমি কাউকে দোষ দিচ্ছি না, সে নিজেই টাইটেল সার্চ সার্ভে কিছুই করে নাই, সে বলতেছে আমি তো ঠিক আছি, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন তখন প্রবলেম। এখানে আরেকটা বিষয় টাইটেল সার্চ করা হলো, আরেকটা বিষয় আমাদের কিনতে হবে টাইটেল ইন্স্যুরেন্স। কোম্পানি অ্যাটর্নি কিন্তু টাইটেল সার্চ করে না, সে কিন্তু একটা কোম্পানিকে হায়ার করে 500-700 টাকা দেখ, 1500 টাকা দেখে, এটা হচ্ছে যে কতদিনের টাইটেল সার্চ করে, কতটুকু কাজ বাড়ির কতটুকু কাজ করতেছে, এটার উপর টাইটেল সার্চের পয়সা নেয় টাইটেল কোম্পানিগুলো। তো এই টাইটেল কোম্পানি আবার টাইটেল ইন্স্যুরেন্স বিক্রি করে। আমরা যেমন বাড়ির হোম ইন্স্যুরেন্স করি, যে আমাদের বাড়ির কোনো ধ্বংস হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে তারা পে করবে, টাইটেল ইন্স্যুরেন্স মাত্র $250-$300 বা $350-এর মধ্যে হয়ে যায়। কিন্তু আপনার পরবর্তীতে বাড়ি বিক্রির আপনি করতে চান, যদি ওই সময় যদি কোনো ধরনের টাইটেল সংক্রান্ত কোনো প্রবলেম হয়, এটা যদি $1,00,000 হয়, এটা কিন্তু টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। সুতরাং টাইটেল ইন্স্যুরেন্স $250-$400 যদি যায়, এখানে একটা খরচ অবশ্যই করবেন, প্লাস হচ্ছে যে ইন্সপেক্টরকে অবশ্যই $450 বা $500 দিতে ভয় পাবেন না, নিজে একটা ইন্সপেক্টর দেখে আপনি আপনার পিস অফ মাইন্ড যে আমি বাড়িটা কিনলাম, আমি সব কিছু বুঝে শুনে কিনলাম। আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু কথা বলবো, যেহেতু আমি 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 রিয়েল এস্টেট এজেন্টও না, কিছুও না, বাট আমি আমার ছোটো একটা কোম্পানি আছে, আমি আমার নিজে কিছু রেন্টাল আছে, এগুলো দেখাশোনা করি। তো নিজে কেনার সময় আমি অনেক, এবং অন্যকে কেনায় দেওয়ার সময় আমার ফ্রেন্ড বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন, আমি অনেক ধরনের প্রবলেমে পড়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা পরবর্তীতে কোনো ধরনের প্রবলেমে না পড়েন। রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট বিজনেসম্যান কখনোই আপনাকে এইগুলো বলবে না, সুতরাং আমাকেও বলেনি, আমার এগুলো খুঁজে বের করতে হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আরও আমাকে অবশ্যই জানাবেন। আমি মনে করি এই ভিডিওটি অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন এবং মানুষকে আরও জানান, যারাই বাড়ি কিনবে ভিডিওটা দেখতে বলুন, আমি আরও কিছু ভিডিও বানাবো বাড়ি কেনার ক্ষেত্রে, কারো কোনো হেল্প লাগবে না, নিজের বাড়ি কীভাবে কম দামে এবং ভালো জায়গাতে বাড়ি কিনবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।